আমাদের পঞ্চম নাম্বার টেক নিউজ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকের আপনাদের জন্য আমি খুবই গরম গরম টেক নিউজ নিয়ে চলে এসেছি। আর টেক নিউজটা যদিও বা গরম না হয়, আমরা এই টেক নিউজের মধ্যে গরম গরম নিউজ ঢুকিয়ে দিয়েছি যাতে টেক নিউজটা আরও গরম হয়ে যায়। তো অবভিয়াসলি আজকে আপনাদের জন্য আমি গরম গরম টেক নিউজ নিয়ে চলে এসেছি। অবভিয়াসলি নিউজটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে আপনাদের জন্য কি ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর টপিক আসা যাক। প্রথমেই একটু রাজকীয় নিউজ দিয়ে শুরু করা যাক। অবভিয়াসলি হ্যাঁ, আমি একটু রাজকীয় নিউজ দিয়ে শুরু করতে চাইছি, মানে আমি অ্যাপেলের কথা বলছি। প্রথমেই খবরটা বলবো অ্যাপেলের তরফ থেকে। অ্যাপেলের একটি নতুন ইভেন্ট মার্চ মাসের 23 তারিখে হতে চলেছে। জন প্রোসের ইনি কিন্তু একটা টুইট করে দিয়েছেন এবং সেখানে কিন্তু শুধুমাত্র 23 লেখা রয়েছে। এর থেকে একটা অনুমান করা যাচ্ছে যে 23 মার্চে কিন্তু একটা অ্যাপেলের ইভেন্ট থাকতে পারে, সেখানে কিন্তু তারা নতুন কিছু প্রোডাক্ট কিন্তু লঞ্চ করতে পারে। কি প্রোডাক্ট লঞ্চ হবে এবং কি হতে পারে এ সম্বন্ধে কিন্তু কোনো ধারণাই আমার কাছে নেই, কিংবা কোনো লিকস্টারও কিন্তু এখনো পর্যন্ত কোনো লিক দেয়নি। তো কি হবে এর জন্য আমি ভেরি এক্সাইটেড আছি এবং দেখা যাক কি হয়। পরবর্তী খবর আসছে ওয়ানপ্লাসের তরফ থেকে। আমরা সকালেই জানি যে ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনের লিক কয়েকদিন ধরে খুব তাড়াতাড়ি বেরোচ্ছে, ওয়ানপ্লাস 9 সিরিজের লিক। কিন্তু কোম্পানি এটা এখনো পর্যন্ত রিভিল করেনি যে তাদের রিলিজ ডেট কবে বা তারা কবে এই ফোনটাকে লঞ্চ করছে। অবভিয়াসলি শেষমেশ ওয়ানপ্লাস কোম্পানি কিন্তু তাদের এই স্মার্টফোনটার ইভেন্ট কবে হবে এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। 23 মার্চে কিন্তু ইভেন্ট হবে। তো অবভিয়াসলি ওই দিনে আমরা ওয়ানপ্লাসের 9 সিরিজের নতুন স্মার্টফোন কিন্তু আমরা দেখতে পাবো। এবং আপনি এটা শুনে অবাক হবেন যে ওয়ানপ্লাস কিন্তু 150 মিলিয়ন ইউএস ডলার খরচ করেছে তারা তাদের এই ওয়ানপ্লাস 9 সিরিজের স্মার্টফোনের ক্যামেরা ডেভেলপমেন্টের উপর। এবং ক্যামেরা সম্বন্ধে ফিচার্স কথা বলতে গেলে এখানে কিন্তু ওয়ানপ্লাস মেবি ইউজ করতে চলেছে IMX789 এর একটা সেন্সর কিন্তু তারা তাদের ক্যামেরায় ব্যবহার করতে চলেছে। এবং এই ক্যামেরায় কিন্তু আমরা 8K ভিডিও রেকর্ডিং সুবিধা পাবো 30 FPS এ, এবং 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাবো 120 FPS এ। এবং আর কি কি স্পেসিফিকেশন থাকবে এটা জানার জন্য অবভিয়াসলি আমাদের 23 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তো শেষমেশ দেখা যাক 23 তারিখে ওয়ানপ্লাস কি লঞ্চ করে। আমি খুবই এক্সাইটেড, আপনারা কতটা এক্সাইটেড অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের মতে ওয়ানপ্লাস এর কেমন স্পেসিফিকেশন ওয়ালা এবং কি প্রাইস সেগমেন্টে এই স্মার্টফোনটা লঞ্চ করা উচিত অবভিয়াসলি আপনার ধারণাটা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা অনেকেই জানেন যে নোকিয়ার দিনকাল বর্তমানে ভালো চলছে না। 2019 সালে নোকিয়ার ব্যবসা মোটামুটি ভালো গেলেও, মানে নোকিয়ার স্মার্টফোনগুলো মোটামুটি ভালো হলেও 2020 সালটা তাদের পুরোপুরি ফ্লপ গেছে। এবং 2021 সালটা এখনো পর্যন্ত যে যে স্মার্টফোন তারা লঞ্চ করেছে পুরোপুরি কিন্তু ফ্লপ খেয়েছে। এবং শেষমেশ নোকিয়া এইটা ডিসাইড করেছে যে তারা একটা গেমিং স্মার্টফোন কিন্তু আনতে চলেছে। অবভিয়াসলি নোকিয়ার তরফ থেকে আমরা খুব তাড়াতাড়ি একটা গেমিং স্মার্টফোন দেখতে পাবো যেটার নাম হতে পারে নোকিয়া G10। এই নামে কিন্তু নোকিয়ার তরফ থেকে আমরা একটা গেমিং স্মার্টফোন দেখতে পারি। কি তার প্রসেসর হবে, এটা মিড বাজেট সেগমেন্টের হবে না বাজেট সেগমেন্টের মধ্যে হবে না প্রিমিয়ামের হবে, কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। যদি জানা যায় সঙ্গে সঙ্গে আপনারা আমাদের টেক নিউজে কিন্তু পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে, অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাকে প্রেস করে দিন। অবভিয়াসলি নোকিয়ার তরফ থেকে কিন্তু এই স্মার্টফোনটার জন্য আমি খুবই এক্সাইটেড। কি হতে পারে, যেহেতু নোকিয়ার সাথে আমাদের ছোটবেলাকার একটা সহানুভূতি কিন্তু জড়িয়েই আছে। পরবর্তী খবর আসছে রিয়েলমির তরফ থেকে। রিয়েলমির সি সিরিজের নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। রিয়েলমি C25 নামের একটি নতুন স্মার্টফোন রিয়েলমির তরফ থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো, যেটার মডেল নাম্বার হচ্ছে RMX3191। যে স্মার্টফোনের এই মডেল নাম্বারটা কিন্তু বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে কিন্তু লিস্টেড হয়ে গেছে, NBDC সার্টিফিকেশানে কিংবা আরও বিভিন্ন ধরনের সার্টিফিকেশানে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে রিয়েলমি C21
ওয়ান এই স্মার্টফোনটা আগে লঞ্চ হবে তারপরে কিন্তু আমরা এই রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এই স্মার্টফোনটা দেখতে পারবো। আশা করা যাচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এই স্মার্টফোনটাতে আমরা মিডিয়াটেকের হিলিও পি সিক্সটি ফাইভের প্রসেসর দেখতে পারবো, কিন্তু তার আগে কিন্তু রিয়েলমির তরফ থেকে আমরা সি টোয়েন্টি ওয়ানের প্রসেসর দেখতে পারবো। আর রিয়েলমি সি টোয়েন্টি ওয়ানের যে স্পেসিফিকেশনটা থাকছে সেটা হচ্ছে যে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইভ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট সাইডের ক্যামেরা, ব্যাক সাইডের ক্যামেরা থাকবে থার্টিন মেগাপিক্সেলের এবং ব্যাক সাইডে আরেকটা টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকতে পারে। এবং এই স্মার্টফোনে আপনারা মিডিয়াটেকের হিলিও জি থার্টি ফাইভ প্রসেসর কিন্তু দেখতে পারেন। অবভিয়াসলি পাঁচ হাজার এমএএইচের ট্রেন্ড যেহেতু চলে এসেছে এখানে আপনারা পাঁচ হাজার এমএএইচের ব্যাটারিও পেয়ে যাবেন উইথ একটা নর্মাল স্ট্যান্ডার্ড চার্জার কিনে যেতে পারেন। অবভিয়াসলি এই স্মার্টফোনটা কি প্রাইস সেগমেন্টে লঞ্চ হতে পারে তার জন্য আমি খুবই এক্সাইটেড। ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী কিন্তু এই স্মার্টফোনটাকে মিডিয়াম আট থেকে ন হাজার টাকার ভিতরে যদি লঞ্চ হয় এই স্মার্টফোনটা তাহলে কিন্তু এই স্মার্টফোনটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারবো। যদি এর থেকে বেশি প্রাইসে লঞ্চ হয় তাহলে স্মার্টফোনটাকে নিয়ে আমরা কোনো আলোচনাই করবো না। যদি বাজেট সেগমেন্টের মধ্যে লঞ্চ হয় তাহলে কিন্তু এই স্মার্টফোনটা একটা খুবই ইম্পর্টেন্ট স্মার্টফোন হয়ে যাবে যদি আপনার বাজেট ন হাজার টাকা কিংবা আট হাজার টাকা হয়ে থাকে। পরবর্তী খবর আসছে রেডমি এমআই সাউমি যাই বলেন না কেন, পরবর্তী খবর আসছে এমআই এর তরফ থেকে। এমআই টেন এস এই স্মার্টফোনটা চাইনিজ টিনা সার্টিফিকেশনে লিস্টেড হয়ে গেছে এবং এই স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে দশে মার্চ লঞ্চ হবে। এই স্মার্টফোনটার স্পেসিফিকেশান যদি বলি এখানে আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, স্ন্যাপড্রাগনের এইট সেভেন্টি প্রসেসর কিন্তু দেখতে পেয়ে যাবেন, ব্যাক সাইডে ওয়ান জিরো এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানকার প্রসেসর সম্পর্কে একটু কথা বলে নিই, এখানে যে আপনারা স্ন্যাপড্রাগনের এইট সেভেন্টি প্রসেসর পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এইট সিক্সটি ফাইভ এই প্রসেসরের একটু আপগ্রেড ভার্সন, মানে এই প্রসেসরটাকে জাস্ট একটু ক্লক স্পিডকে বাড়িয়ে দিয়ে এইট সেভেন্টি প্রসেসর কিন্তু করে দিয়েছে। আপনারা বুঝতেই পারছেন এই স্মার্টফোনটা অবভিয়াসলি ইন্ডিয়ান মার্কেটে খুব তাড়াতাড়ি আসতে পারে, আমি তার জন্য ওয়েট করছি কবে আসবে এবং কি প্রাইস সেগমেন্টে ইন্ডিয়ান মার্কেটে আসবে এটার উপরে কিন্তু আমার নজর থাকবে। আপনাদের কি মনে হয় এই স্মার্টফোনটা কি ইন্ডিয়া কিংবা বাংলাদেশে আসলে কত টাকা দাম হওয়া প্রয়োজন, আপনার কি মতামত অবভিয়াসলি কিন্তু এটা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী খবর আসছে সাউমির সাব ব্র্যান্ড পোকো পোকোর তরফ থেকে। পোকো এক্স থ্রি প্রো এই স্মার্টফোনটার কিন্তু কিছু লিক্স অ্যান্ড রিউমার বেরিয়ে এসেছে যে এই স্মার্টফোনটা মূলত দুটো ভেরিয়েন্টে কিন্তু পাওয়া যেতে পারে এবং তিনটে কালারে পাওয়া যেতে পারে। দুটো ভেরিয়েন্ট হচ্ছে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আর এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি, আর তিনটে কালার হচ্ছে ব্লু ব্ল্যাক অ্যান্ড ব্রোঞ্জ কালার। এই তিনটে কালারে আমরা পেতে পারি। অবভিয়াসলি এর একটা ছোট্ট পিকচার আমরা দেখতে পেয়েছি জাস্ট ব্ল্যাক এবং এখানে একটু টেক্সচার ডিজাইন আছে, লম্বা লম্বা লাইনের ডিজাইন আমরা দেখতে পারছি এবং ডিজাইনটা কিছুটা আন্দাজ করতে পারছি এবং লিক্স অ্যান্ড রিউমার এখন থেকে বেরোনো শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্মার্টফোনটাকে নিয়ে আরও হাইপ আস্তে আস্তে তৈরি হবে। পরবর্তী টেক নিউজতে আপনারা এর সম্বন্ধে আরও অনেক নিউজ পাবেন। অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আরও নিউজ এই স্মার্টফোনটার সম্পর্কে আপনারা ডে বাই ডে জানতে পারবেন। এছাড়াও পোকোর তরফ থেকে একটি স্মার্টফোন, বহু প্রতীক্ষিত একটি স্মার্টফোন পোকো এফ থ্রি। এই স্মার্টফোনটাকে নিয়ে কিন্তু ইন্ডিয়ান বাজারে বিশেষ করে প্রচুর হাইপ এবং এই স্মার্টফোনটার জন্য মানুষ অনেক বেশি ওয়েট করে আছে এবং এই স্মার্টফোনটা কিন্তু অবভিয়াসলি মালয়েশিয়ার একটি এস আই আর আই এম এই সার্টিফিকেশনে লিস্টেড হয়ে গেছে পোকো এফ থ্রি। অবভিয়াসলি এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় খুব তাড়াতাড়ি আসতে পারে এমনটা নিউজও কিন্তু কিছুদিন আগে আমরা পোকো তরফ থেকে শুনতে পেয়েছিলাম। কি হবে না হবে ইন ফিউচার আমরা আরো ডিটেলসে জানতে পারবো। তো এই পর্যন্ত কিন্তু আজকের পোকোর তরফ থেকে নিউজ। মঙ্গল গ্রহের কিন্তু প্রাণের অস্তিত্বের সম্ভাবনা আছে এটা কিন্তু আমরা এতদিন পর্যন্ত জানতাম, কিন্তু আজকের যে নিউজটা আপনাদেরকে শোনাবো এটার পর থেকে কিন্তু আপনার ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কারণ মঙ্গল গ্রহে যে প্রাণের অস্তিত্ব আছে এবং নাসা রিসেন্টলি একটি মহাকাশ যান পাঠিয়েছিল এবং তার মধ্যে একটা যন্ত্র ছিল যার নাম হচ্ছে পার্সিভিয়ান্স, সেই যন্ত্রটা কিন্তু বর্তমানে মঙ্গল গ্রহে ল্যান্ড অবভিয়াসলি করে গেছে এবং সে কিন্তু মঙ্গলে অটোমেটিকলি চলাফেরা করছে এবং মঙ্গল সম্পর্কে সে কিন্তু অনেক ইনফরমেশন গেদার করছে এবং আমাদেরকে ডে বাই ডে কিন্তু সেন্ড করছে। এমনকি নাসার তরফ থেকে পার্সিভিয়ান্স যে ছবিটি তুলেছিল সেই ছবিটিও কিন্তু আমরা ইতিমধ্যে ইন্টারনেটে দেখতে পেয়েছি, খুব বেশি পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল এবং সেই পার্সিভিয়ান্সের কিছু সূত্র এবং আরও কিছু সূত্রকে এক জায়গায় করে বাঙালি দুজন বিজ্ঞানী কিন্তু প্রথম এটাকে প্রমাণ করে দিলেন যে মঙ্গলে কিন্তু ভবিষ্যতে আর কখনোই আমরা প্রাণের অস্তিত্ব দেখতে পাবো না। কারণ মঙ্গল গ্রহে
যে ভেজা ভাবটা আছে সেই ভেজা ভাবটাই কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছে। কারণ মঙ্গলে যে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা থাকবে তার মূল কারণ হচ্ছে জল। জল থেকেই কিন্তু প্রাণের সৃষ্টি হয়। যেহেতু জল না থাকলে কিন্তু প্রাণের কোনো অস্তিত্বই থাকবে না। জল কিন্তু মঙ্গল গ্রহে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর জলই যদি মঙ্গল গ্রহে না থাকে তাহলে প্রাণটা কিভাবে থাকবে? এবার আপনার কোশ্চেন আসতে পারে, তাহলে এই জলটা কিভাবে শুকিয়ে যাচ্ছে? মঙ্গলের অমঙ্গল কারণ আর কেউ নয়, মঙ্গলের অমঙ্গলের কারণ হলো সূর্য নিজেই। কারণ সৌরবায়ু বা সোলার ওয়াইন্ডে কিন্তু মঙ্গল গ্রহের যে ভেজা ভাবটা আছে সেটাকে শুষে নিচ্ছে। এই সৌরবায়ুর কারণে কিন্তু মঙ্গল আস্তে আস্তে প্রাণের অস্তিত্বকে হারাচ্ছে। এটা কল্পনা করতাম আমরা যে কোনো এক সময় মঙ্গল গ্রহে প্রাণ ছিল বা মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব ছিল, যার কারণে কিন্তু আমরা একটা আশা নিয়ে বসেছিলাম যে মঙ্গল গ্রহে ভবিষ্যতে কিন্তু আমরা প্রাণের অস্তিত্ব দেখতে পারি। কিন্তু আপনারা শুনে এটা অবাক হবেন এবং এতে আপনারা গর্বিত হবেন অ্যাজ এ বাংলাদেশের ভিউয়ার কিংবা ইন্ডিয়ান ভিউয়ার। বাঙালি হিসাবে কিন্তু আপনাদের অবভিয়াসলি গর্বিত হবেন যে দুজন বাঙালি দিব্যেন্দু নদী এবং বালিগঞ্জের অর্ণব বসাক, এরা দুজনে কিন্তু প্রথমেই এটা প্রমাণ করে দিলেন যে ইন ফিউচার আর মঙ্গল গ্রহে কখনোই কিন্তু আমরা প্রাণের অস্তিত্ব আর দেখতে পাবো না। দুজনেই কিন্তু এটা প্রমাণ করেছে কম্পিউটার মডেলের মাধ্যমে, এবং এটা মূলত প্রকাশিত হবে, এই গবেষণাপত্রটি প্রকাশিত হবে মান্থলি নোটিস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এর ভার্সনে। কিন্তু এটা এপ্রিল মাসে কিন্তু এটাকে প্রকাশ করা হবে বা সবার সামনে কিন্তু এই গবেষণা পত্রটি নিয়ে আসা হবে, এবং তারপরে কিন্তু এটা সবার কাছে পৌঁছে যাবে এই খবরটি। একজন বাঙালি হিসাবে অবভিয়াসলি আমাদের গর্বিত হওয়ারই কথা। এবং এই নিউজটা শোনার পর আপনার কিরকম ধরনের ফিলিং আসছে অ্যাজ এ বাঙালি? অবভিয়াসলি কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন। পরবর্তী খবর আসছে ওপোর তরফ থেকে। ওপো ফাইন্ড এক্স 3 যে সিরিজটা আসছে, এই ক্যামেরা দেখতে পারবো যেটা হচ্ছে 15 মেগাপিক্সেল একটা ক্যামেরা, যেটা হচ্ছে IMX এর 766 সেন্সর থাকবে, এবং এই সেম সেন্সরটা কিন্তু আল্ট্রা ওয়াইড হিসাবে ব্যবহৃত হবে, এবং 8 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর আমরা পেয়ে যাব, এবং 5 মেগাপিক্সেলের ডেপ, এবং এছাড়া আর কিছু কিন্তু আমরা এই ওপো ফাইন্ড এক্স 3 সম্পর্কে জানতে পারিনি। ইন ফিউচার যদি আরও জানা যায় অবভিয়াসলি আপনাদেরকে টেক নিউজে রিভিল করে দেব। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি স্যামসাং নিজের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে এসেছে। স্যামসাং তাদের নিজের এক্সিনোস প্রসেসরের মধ্যে অনেক বেশি চেঞ্জেস নিয়ে এসেছে, এবং তারা কিন্তু এখন স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা শুরু করে দিয়েছে। এবং স্যামসাংয়ের তরফ থেকে এমন একটা জিনিস জানা যাচ্ছে, এবং স্যামসাং এটাকে প্রচার করছে যে তারা স্মার্টফোন ইন্ডাস্ট্রির মধ্যে বিপ্লবীয় একটা পরিবর্তন আনতে চলেছে। মানে বাজেট সেগমেন্টের মধ্যে তারা 90 হার্জের একটা ট্রেন্ড কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে। কারণ এরকমই একটা কিছু ইঙ্গিত কিন্তু আমরা স্যামসাংয়ের তরফ থেকে পাচ্ছি। স্যামসাংয়ের যে নতুন একটা স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসছে, যেটার নাম হতে চলেছে স্যামসাং M12, এই স্মার্টফোনে কিন্তু আমরা 90 হার্জের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পারি, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000 mAh এর ব্যাটারি, এবং 8nm টেকনোলজির উপরে বেস করে কিন্তু একটা দারুণ প্রসেসর কিন্তু আমরা দেখতে পারি। কি সেই প্রসেসর এখনো পর্যন্ত রিভিল করা হয়নি, যদি জানতে পারা যায় খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সামনে আমি রিভিল করে দেব। আশা করছি স্যামসাং একটি খুব বাজেট সেগমেন্টের মধ্যে এই 90 হার্জের যে ট্রেন্ড আছে এটাকে নিয়ে আসার চেষ্টা করবে, যদি স্যামসাং এই বিপ্লবীয় পরিবর্তনটা নিয়ে আসতে পারে। কারণ এটা তো সব থেকে বেশি অ্যাজ এ স্যামসাং লাভার আমি খুব খুশি হব, কারণ স্যামসাংয়ের এই পরিবর্তন যদি হয় একটা টাইম আসবে হয়তো স্যামসাং ইন্ডিয়ার নাম্বার 1 ব্র্যান্ডও বেড়ে যেতে পারে। কারণ স্যামসাংয়ের যে ক্রেজ আছে এবং স্যামসাংয়ের যে ফ্যান ফলোয়িং আছে সেই অনুযায়ী কিন্তু চাইনিজ কোম্পানিরা নাও টেকতে পারে। কি হবে না হবে সব কিছুই ভবিষ্যৎ বলবে এবং সময় বলবে। আশা করছি আজকের সমস্ত টেক নিউজ আপনাদের সকলের ভালো লেগেছে। যদি এরকম ধরনের ইন্টারেস্টিং টেক নিউজ আমাদের কাছ থেকে পেতে চান, অবভিয়াসলি আমাদের নিচে যে চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখা আছে যে বাটনটাকে ওটাকে কালো করে দিন, এবং তারপরে যে বেল আইকনটা আসবে ওটাতে ক্লিক করার পর অল সিলেক্ট করে দিন। কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার একটা নোটিফিকেশন আপনার স্মার্টফোনে চলে যাবে, তখন কিন্তু আপনি আমার নতুন ভিডিওটি সবার আগে দেখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।